হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম আরেকটি ফিল্টারিং সার্কিট। এর আগে আমি দুটো ভিডিও আপলোড দিয়েছি ফিল্টারিং সার্কিট কীভাবে তৈরি করতে হয়। তো আজকে ফিল্টারিং সার্কিট একটু ভিন্ন, তিন রকম ফিল্টারিং সার্কিট। তো আজকে আমি দেখাবো, যদি ট্রান্সফরমারের আউটপুটে যে সেকেন্ডারিতে যদি দুটি তার থাকে, তাহলে সেখান থেকে কীভাবে আমরা ফিল্টারিং সার্কিট তৈরি করবো। এখানে তো তিনটি তার আছে, তবে আমরা আজকে এর একটি তার বাদ দিয়ে মনে করবো যে এটি ট্রান্সফরমারের সেকেন্ডারিতে দুটি তার এবং প্রাইমারিতে দুটি তার, সেই হিসাব করে আজকে ফিল্টারিং সার্কিট তৈরি করব। তো ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যদি দুটি তার থাকে, তো সেখান থেকে কীভাবে ফিল্টারিং সার্কিট তৈরি করবো তাহলে সেটি দেখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই সার্কিটটি বানানোর জন্য দরকার পড়বে 4007-এর 4টি ডায়োড, এবং দরকার পড়বে ক্যাপাসিটর 3300 মাইক্রোফ্যারাড এবং 35 ভোল্টের একটি ক্যাপাসিটর দরকার পড়বে। তো প্রথমেই আমাকে এখান থেকে 4টি ডায়োড নিতে হবে। তো 4টি ডায়োড আমাকে নিয়ে, তো আমাকে প্রথমে একদম 4টি ডায়োড নিতে হবে। তো এখান থেকে আমাকে প্রথমে দুটি ডায়োডের যে পজিটিভ ডায়োডের যে পজিটিভ সাইড দুটি রয়েছে, সেই দুটি একসাথে করতে হবে। এরপরে আবার দুটি ডায়োড নিয়ে এর যে নেগেটিভ সাইড দুটি আছে, সেই দুটি একসাথে করতে হবে। এটি হলো দুইটি নেগেটিভ ডায়োডের কালো সাইড দুটি একসাথে করতে হবে, এবং এখানে পজিটিভ সাইড দুটি একসাথে করতে হবে ডায়োডের। এরপরে এটি হলো পজিটিভ এবং এটি হলো নেগেটিভ। তো এভাবে বসাতে হবে। বসিয়ে দুটি সাইড একসাথে করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে এটি হলো পজিটিভ এবং এটি হলো নেগেটিভ আউটপুট, এবং এই দুটি হলো ট্রান্সফরমার দুটি তার। যেহেতু আমি বলেছি যে আজকে দেখাবো যদি সেকেন্ডারিতে দুটি তার থাকে, তাহলে কীভাবে এর পাওয়ার সাপ্লাই তৈরি করবো, সেই জন্য আজকে আমি এটি বানিয়ে দেখাচ্ছি এই ফিল্টারিং সার্কিটটি। সেক্ষেত্রে আপনারা বানাবেন, সেক্ষেত্রে আপনারা এইরকম ফিল্টারিং সার্কিট তৈরি করে নেবেন যদি ট্রান্সফরমারের সেকেন্ডারিতে দুটি তার থাকে। এই যে দুটি তার রয়েছে, এর একটি যাবে এখানে, আরেকটি যাবে এখানে। ঠিক আছে, এরপরে এই ক্যাপাসিটরটি নিয়ে এর যে পজিটিভ যে আউটপুটে রয়েছে, তো দেখতে পাচ্ছেন এই যে ডায়োডের যে কালো প্রান্ত দুটি, এটি হলো নেগেটিভ হবে, এই যে ক্যাপাসিটার সাদা সাইডে সোল্ডারিং করবেন, এবং ডায়োডের যে সাদা সাইড দুটি একসাথে করেছি, সেটি হলো ক্যাপাসিটার পজিটিভে একসাথে করবেন, এই যে পজিটিভ সাইড, এবং এই দুটি হলো ট্রান্সফরমার, এই দুটি হলো ট্রান্সফরমার। এখানে একটি ট্রান্সফরমার লাইন এবং এখানে ট্রান্সফরমার লাইন, যেহেতু দুটি তার ট্রান্সফরমারের।
সেক্ষেত্রে এখানে একটি লাইন হবে ট্রান্সফরমার এবং এখানে আরেকটি হবে, এটি এই দুটি হলো ইনপুট ভোল্টেজ এবং এই দুটি হলো আউটপুট ভোল্টেজ। এখান থেকে বের হবে নেগেটিভ আউটপুট এবং এখান থেকে বের হবে পজিটিভ আউটপুট। তো এভাবেই একটি ফিল্ড এক্সারসাইজ তৈরি নিতে হয়। যদি ট্রান্সফরমারের সেকেন্ডারিতে দুটি ওয়্যার থাকে তাহলে এরকম ফিল্ড এক্সারসাইজ আপনারা তৈরি করে নেবেন। তার দুটি এভাবে কানেকশন হবে, এভাবে সোল্ডারিং করবেন। এটি হলো পজিটিভ আউটপুট, যে ডায়োডের সাদা সাইড দুটি পজিটিভ আউটপুট, ডায়োডের কালো সাইড দুটি যে একসাথে মিলেছে সেটি হলো নেগেটিভ আউটপুট, বা ক্যাপাসিটরের এটি হলো নেগেটিভ আউটপুট এবং এটি হলো পজিটিভ আউটপুট। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে একটি ফিল্টারিং সার্কিট তৈরি করে নিতে পারেন। তো এর আগেও আমি দুটি ফিল্টারিং সার্কিট তৈরি করে দেখিয়েছি, সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।